হরতাল আমরা করেছি, অবরোধ আমরা করেছি, কিন্তু গাড়িতে আগুন দিয়েছে তারা, রেলওয়ে উপড়েছে তারা, তারাই আজকে সৌদার কাজ করে বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়ে 7 তারিখে যে নির্বাচনটি করেছিলেন এদেশের জনগণ গ্রহণ করে নাই। বাংলাদেশ এখন এমপি 600 জন, 29 স্থানের পর্যন্ত সংসদ, সেই সংসদের সদস্য এখনো বহাল। কি করে, কোন আইনে, কোন সংবিধানে লেখা আছে এরা শপথ করতে পারবে? যে নির্বাচন কমিশনার, যিনি প্রধান, যিনি বাংলাদেশের এই গরিবের 200 কোটি টাকা, 2000 কোটি টাকা খরচ করে 7 তারিখে একটি নির্বাচন মঞ্চস্থ করেছিলেন, তিনি ছিলেন সেই নির্বাচনের প্রধান। দুঃখের বিষয়, আপনাদের মতো যারা রাস্তায় খেটে সংবাদ সংগ্রহ করেন, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেন, আপনাদের মাধ্যমে আমি দেখতে পেয়েছি, জাতি দেখতে পেয়েছে, বিশ্ববাসী দেখতে পেয়েছে, এত বড় লজ্জাস্বর ব্যাপার। উনি ঘুম থেকে উঠে বলে নির্বাচনে 8টি ভাগ ভোট 3টার সময় পড়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এমন এক দেশের জন্য কি যুদ্ধ করেছিলাম? এমন একটি দেশের জন্য যুদ্ধ করে যে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান একটা নির্বাচনের দিন ঘুমিয়ে পড়ে, সেই নির্বাচন কমিশনের 1 ঘন্টা 4টার সময় বলে বাংলাদেশে 41 ভাগ ভোট পড়েছে। প্রিয় ভাইরা, অনুষ্ঠান ক্ষুদ্র কিন্তু বিষয় অনেক বড়। আমরা উপস্থিতি কম হতে পারি, ইব্রাহিমের নেতৃত্ব আন্দোলনে অনেকে বলেন আপনারা সফল হতে পারেন নাই, আমি দৃঢ় কণ্ঠে এই জাতির বিবেকের সামনে দাঁড়িয়ে, বিশেষ করে সাংবাদিক নেতা গণির সামনে দাঁড়িয়ে বলতে চাই, আমি, আমার দল, বাংলাদেশের গণতন্ত্রকে মানুষ সফল হয়েছে, মানুষের জাতীয়তাবাদী শক্তির লিফলেট গ্রহণ করেছে, মানুষ আমাদের কথা শুনেছে। যেই দল ক্ষমতায় আছে, 14 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছিলেন, 2018 সালে যিনি দিনের ভাবে রাতে করে 5টি বছর জাতীয়তাবাদী শক্তির মানুষকে জেলে দিয়ে গুম করে, খুন করে, নির্যাতন করে আমাদের আন্দোলনকে থামাতে পারে নাই। হরতাল আমরা করেছি, অবরোধ আমরা করেছি, কিন্তু গাড়িতে আগুন দিয়েছে তারা, রেলওয়ে উপড়েছে তারা, তারাই আজকে সৌদার কাজ করে বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়ে 7 তারিখে যে নির্বাচনটি করেছিলেন এদেশের জনগণ গ্রহণ করে নাই। আওয়ামী লীগ, আপনারা লজ্জা পান নাই, কারণ আপনাদের লজ্জা বলতে কিছু নাই। 75 সালে আপনারা ক্ষমতা চলার বিদায় নিয়েছিলেন, বলছেন 1 বছর পর ক্ষমতা আসলেন, আপনাদের হাতেই বাংলাদেশের গণতন্ত্র কবর হয়েছে, আপনাদের হাতেই বাংলাদেশের সাংবাদিকেরা দাবি করে দাঁড়িয়েছিল, সকল পত্রিকা আপনারা বন্ধ করে দিয়েছিলেন। আজকে প্রিয় ভাইয়েরা, আপনারা আবার বলেন আপনারা গণতন্ত্রের লোক, আপনারাও বলেন আপনারা স্বাধীনতার পক্ষের লোক। আমি একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে বলতে চাই, কখনো স্বীকার করি না, যদি স্বাধীনতার পক্ষের লোক হয়ে থাকেন তাহলে বাংলাদেশের এই করুণ অবস্থা কেন, কেন মিথ্যাবাদী ভোট দিতে হয়, কেন রাতে ভোট হয়, কেন 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়? যিনি স্বাধীনতার ঘোষকের স্ত্রী, যিনি সাবেক সেনাবাহিনীর প্রধানের স্ত্রী, যিনি বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারের সাথে সাথে 1 মিনিটের জন্য হলো আপোষ করেন নাই, সেই নেত্রী আজ কারাগারে। কি করে আপনার স্বাধীনতার সপক্ষে লোকে থাকেন? যে লোকটি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলো তার স্ত্রী কি করে আজকে কারাগারে থাকে? এই প্রশ্নের উত্তর আপনি কোনোদিনও দিতে পারবেন না। প্রিয় ভাইরা, আগামীকাল শুক্রবার আমার এই মহান নেতার জন্মদিন।
जन्मदिन उपलक्ष्य आज के हमला बोलते चाहे मामला हमला जेल चुनाव अत्याचार करो अपना लज्जित हबें लज्जित हबना से संविधान कथा बोलें से संविधान के टुकड़ा टुकड़ा कर अपनारा तत्ववधायकर जन्य 174 दिन हड़ताल कर तत्ववधायक के जबई कर अपनारा আপনারা আজকে জবাই করার পরে আবার 7 তারিখের নির্বাচনে আপনারা এই সংবিধানকে আরেকবার জবাই করলেন। বাংলাদেশ এখন এমপি 600 জন, 29 স্থানের পর্যন্ত সংসদ, সেই সংসদের সদস্য এখনো বহাল। কি করে কোন আইনে কোন সংবিধানে লেখা আছে এরা শপথ করতে পারবে? তাই আপনারাই সংবিধান আপনিও মানেন না, সংবিধানের কথা বলে বাংলাদেশের মানুষকে আর অপমান করেন না। যা করে সংবিধান মতো চলেন, পদত্যাগ করেন, গণতন্ত্র ফিরিয়ে দেন। আমার ভোট আমি দেব এই অধিকার প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করে যাচ্ছি। সাহিত্য ছিলেন চেয়ার আমাদের জন্মদিনের একদিন আগে পবিত্র জায়গা থেকে জীবন মরণ একদিন, জন্মেছি একদিন, মৃত্যু একদিন, গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য লড়াই করে যাবো।